অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি শনি মহারাজ পাওয়ারফুল হচ্ছে 6 আগস্ট টু 20 নভেম্বর, অর্থাৎ 3 মাস 14 দিন এই শনি মহারাজ খুব স্ট্রং পজিশানে মকর রাশির ঘরে অবস্থান করবে। এরপরে 8টি রাশি শুভ ফল নিশ্চিত রূপে পাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এই 2.5 বছরের মধ্যে খুব পাওয়ারফুল পজিশানে আসতে চলেছে শনি মহারাজ 6 আগস্ট থেকে 20 নভেম্বরের মধ্যে। এর ফলে যে 8টি রাশি যে বেনিফিটেড হবে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন আছে অবশ্যই দেখা দরকার, এবং যদি স্বক্ষেত্রে শনি থাকে সেক্ষেত্রে আপনাদের এর লাভবান দ্বিগুণ পাবেন, বা শনি যদি আপনাদের উচ্চস্থ থাকে বা শুভ নক্ষত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেনিফিট চতুর্গুণ পাবেন। তার সাথে সাথে জানাবো এই সময় আপনারা কি দান করবেন না, যেগুলো দান করলে এই শনি মহারাজের যে এই শুভ ফল এই সময় কিন্তু আপনারা পাবেন না যারা এই 8টি রাশি। তো এত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে যে 3 মাস 14 দিনের জন্য এই 6 আগস্ট থেকে 20 নভেম্বরের মধ্যে খুব সুন্দর একটা যোগ তৈরি হতে চলেছে 8টি রাশির জন্য। তো প্রথমে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ঠিক কর্মভাবে দশমভাবে এই শনিগ্রহের অবস্থান, অর্থাৎ শশ নামক একটা রাজ্য তৈরি হচ্ছে, এবং এই সময় যারা কর্মক্ষেত্রে আছে তাদের কর্মক্ষেত্রে উন্নতি, যারা ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, যাদের এমনি ব্যবসা আছে ব্যবসাতে আপনাদের উন্নতি, যারা পেট্রোলের বিজনেস করেন তাদের ক্ষেত্রে উন্নতি, যারা যারা খাদান আছে কয়লা খাদান আছে তাদের ক্ষেত্রে খুব উন্নতি হবে, যারা সিমেন্ট বালি রড ইটের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতির সময় কিন্তু আসতে চলেছে মেষ রাশির জন্য। এবং যারা রাজনৈতিক সেক্টরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট এই সময় দেখা যাচ্ছে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির নবম স্থানে আপনাদের ভাগ্যোদয় তো করবে, খুব মজবুত পজিশানে এই শনিগ্রহ অবস্থান করাতে আপনাদের ভাগ্য সাপোর্ট, আপনাদের দীর্ঘদিন ধরে আটকে আছে যে কাজগুলো সেইগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে, এবং আপনাদের জীবনে আসবে ধনবর্ষা, অর্থাৎ ধনের অভাব কিন্তু টাকা পয়সার অভাব আপনাদের হবে না। যারা যারা ব্যবসাতে আছেন ব্যবসাতে প্রভূত উন্নতি হবে, সে পেট্রোলের ব্যবসাতে বলুন বা কোনো ইন্ডাস্ট্রি আছে, বা ছোটোখাটো যারা ব্যবসা করছেন, যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন, বা যে কোনো ব্যবসাতে কিন্তু আপনাদের উন্নতি নিশ্চিত রূপে হবে, এবং গাড়ির ব্যবসাতে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো একটা দিক নির্দেশ করছে। 3 নম্বর যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। আপনাদের সপ্তম স্থানে শনি পাওয়ারফুল পজিশানে যাচ্ছে, আপনাদের বিবাহ ব্যাপারে একটা সুবর্ণ সুযোগ আসবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে কর্কট রাশির জন্য। এরপরে আসছি আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের সন্তানের দ্বারা আপনাদের একটা সুখের জায়গা কিন্তু তৈরি হবে, সন্তান সুখের জায়গা, এবং যারা শিক্ষার্থীরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই লাভজনক। প্রেমের ক্ষেত্রে সফলতা এবং আপনাদের এ সময় আধ্যাত্মিক পাওয়ার কিন্তু বাড়বে, বৃদ্ধি পাবে, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন। ধনবর্ষা আপনাদের জীবনে আসতে চলেছে, অর্থাৎ ধন আপনারা কিন্তু পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এরপরে আসছি তুলা রাশি। 5 নম্বর যে রাশি তুলা রাশি, তুলা রাশি চতুর্থভাবে দেখুন এই শশ নামক এই রাজ্য তৈরি হচ্ছে। এই চতুর্থভাবে রাজ্য তৈরি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল নির্দেশ করছে। বাড়ি গাড়ি এগুলো আপনারা কিনবেন, কিছু ভূ সম্পত্তি আপনারা ক্রয় করবেন। এ সময় যারা পেট্রোলিয়ামের ব্যবসাতে যুক্ত আছেন, যারা গাড়ি শিল্পে যুক্ত আছেন, যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, যারা খনিজ সম্পদের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই তুলা রাশির জন্য।
এরপরে যে রাশিটি, 6 নম্বর যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু এই ঠিক শনিগ্রহের অবস্থান, যেটা আপনাদের তৃতীয়পতি এবং দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে অবস্থান ঘটেছে, আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য বৃদ্ধি করবে, ধনবর্ষা আপনাদের জীবনে আসতে চলেছে এই 6 আগস্টের পর থেকে। আপনাদের খুবই একটা ভালো টাইম আসতে চলেছে, এর সাথে সাথে আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে এবং শত্রুতাটা আপনাদের শত্রু পরাজয় হবে, শত্রু নতি স্বীকার করবে। যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, যারা পেট্রোলিয়ামের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময়, যারা হার্ডওয়্যারের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়, যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়, যারা পেট্রোলিয়ামের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে একদম সুবর্ণ সুযোগ। এরপরে যে 6 নম্বর যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি বলে খারাপ খারাপ, আমি আবারও বলছি মকর রাশির দিনে মধ্যে আপনারা তারা দেখতে পাবেন, আপনাদের সময় খুবই ভালো পজিশানে যেতে চলেছে। এই 6 আগস্ট থেকে 20 নভেম্বরের মধ্যে আপনাদের আমূল পরিবর্তন কিন্তু হবে, আপনাদের আপনাদের প্রভূত উন্নতি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আপনাদের আটকে থাকা কাজ এবং আপনাদের রাশিতেই রাজ্য তৈরি করে বসে থাকছে এই শনি মহারাজ। বিবাহের ব্যাপারে একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, নতুন কর্মের যোগ, অর্থপ্রাপ্তি, বৈদেশিক দিক থেকে টাকা আসা, এই সকল দিক আপনাদের কিন্তু খুলে যেতে চলেছে মকর রাশি। মকর রাশি যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল সেই পৈতৃক সম্পত্তি থেকে আপনারা সেই সমস্যা কাটিয়ে উঠবেন, এবং আপনাদের এ সময় যাদের বিয়ে কেন্দ্রিক সমস্যা সেই বিয়ে কেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কাটবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং শত্রু আপনাদের পরাজয় হবেই, নিশ্চিত রূপে শত্রু পরাজিত হবে এবং আপনাদের জীবনে আসতে চলেছে নতুন একটা সূর্য। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ঠিক 11 স্থানে সক্ষেত্রিক শনি আপনাদের ক্ষেত্রে লাভের জায়গায় তৈরি করবে, যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন, ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের ক্ষেত্রে সফলতা আসবে, যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, যারা ইঞ্জিনিয়ারিং শিল্পে যুক্ত আছে, যারা হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত আছে, যারা এমনি ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসবে, যারা সেলফ প্রফেশনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এর সাথে সাথে যারা সন্তান নিয়ে খুব দুশ্চিন্তাতে আছেন আপনাদের সন্তান প্রাপ্তির একটা সন্তানের যোগ কিন্তু তৈরি করবে এই 6 আগস্টের পর থেকে। তো এবার আমি জানাই এই সময় আপনারা কী দান করবেন না, প্রথমেই আপনাদেরকে জানাই আপনারা এ সময় শনি সম্বন্ধীয় যে কোনো জিনিস আপনারা কিন্তু দান করবেন না, যেমন সরষার তেল, কালো জিনিস, কালো কোনো বস্তু, জুতা, এই সকল জিনিস কিন্তু এ সময় আপনারা দান করবেন না, তাহলে কিন্তু এই শুভ ফল আপনারা পাবেন না, এবং কালো তিলও এ সময় আপনারা দান করবেন না। এ সময় আপনারা অবশ্যই অশ্বত্থ গাছের নিচে আপনারা শনিবার করে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং ওং সাং শনিশ্চরায় নমঃ, ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা 8 বার অথবা 108 বার যদি পাঠ করতে পারেন নিশ্চিতরূপে আপনাদের শুভ ফল কিন্তু আপনারা পাবেন। তো আমি যে কথাটা বললাম খুব দায়িত্ব নিয়ে, যাদের জন্মছকে শনি ভালো আছে তাদের নিশ্চিতরূপে এই শনির পাওয়ারফুলে আপনারা দ্বিগুণ লাভ উঠাতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।